নারায়ণগঞ্জের কাশীপুরে আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের পাঁচজন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন রিকশাচালক মোহাম্মদ সালাম মণ্ডল, তার স্ত্রী বুলবুলি বেগম ও তাদের তিন সন্তান। তাদের গ্রামের বাড়ি নাটোর জেলায়, ভাড়া থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশীপুরে। পুলিশ ও দগ্ধদের স্বজনরা জানান, আহতরা সবাই একই কক্ষে ঘুমিয়েছিলেন। সকালের দিকে হঠাৎ ঘরের প্লাস্টিক ফ্যানে বিস্ফোরণ হয়। এ সময় ফ্যানে আগুন লেগে যায়, এতে দগ্ধ হন ওই পাঁচজন। নারায়ণগঞ্জের কাশীপুরে আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের পাঁচজন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন রিকশাচালক মোহাম্মদ সালাম মণ্ডল, তার স্ত্রী বুলবুলি বেগম ও তাদের তিন সন্তান। তাদের গ্রামের বাড়ি নাটোর জেলায়, ভাড়া থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশীপুরে। পুলিশ ও দগ্ধদের স্বজনরা জানান, আহতরা সবাই একই কক্ষে ঘুমিয়েছিলেন। সকালের দিকে হঠাৎ ঘরের প্লাস্টিক ফ্যানে বিস্ফোরণ হয়। সময় ফ্যানে আগুন লেগে যায়, এতে দগ্ধ হন ওই পাঁচজন। নারায়ণগঞ্জের কাশীপুরে আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের পাঁচজন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন রিকশাচালক মোহাম্মদ সালাম মণ্ডল, তার স্ত্রী বুলবুলি বেগম ও তাদের তিন সন্তান। তাদের গ্রামের বাড়ি নাটোর জেলায়, ভাড়া থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশীপুরে। পুলিশ ও দগ্ধদের স্বজনরা জানান, আহতরা সবাই একই কক্ষে ঘুমিয়েছিলেন। সকালের দিকে হঠাৎ ঘরের প্লাস্টিক ফ্যানে বিস্ফোরণ হয়। সময় ফ্যানে আগুন লেগে যায়, এতে দগ্ধ হন ওই পাঁচজন। নারায়ণগঞ্জের কাশীপুরে আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের পাঁচজন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন রিকশাচালক মোহাম্মদ সালাম মণ্ডল, তার স্ত্রী বুলবুলি বেগম ও তাদের তিন সন্তান। তাদের গ্রামের বাড়ি নাটোর জেলায়, ভাড়া থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশীপুরে। পুলিশ ও দগ্ধদের স্বজনরা জানান, আহতরা সবাই একই কক্ষে ঘুমিয়েছিলেন। সকালের দিকে হঠাৎ ঘরের প্লাস্টিক ফ্যানে বিস্ফোরণ হয়। সময় ফ্যানে আগুন লেগে যায়, এতে দগ্ধ হন ওই পাঁচজন। নারায়ণগঞ্জের কাশীপুরে আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের পাঁচজন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন রিকশাচালক মোহাম্মদ সালাম মণ্ডল, তার স্ত্রী বুলবুলি বেগম ও তাদের তিন সন্তান। তাদের গ্রামের বাড়ি নাটোর জেলায়, ভাড়া থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশীপুরে। পুলিশ ও দগ্ধদের স্বজনরা জানান, আহতরা সবাই একই কক্ষে ঘুমিয়েছিলেন। সকালের দিকে হঠাৎ ঘরের প্লাস্টিক ফ্যানে বিস্ফোরণ হয়। এ সময় ফ্যানে আগুন লেগে যায়, এতে দগ্ধ হন ওই পাঁচজন।